হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস, ইসিও জিসান ব্রো। আজকে চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পারছেন ভিডিওটা কী ধরনের হতে যাচ্ছে। আজকে আপনাদের দেখাবো যে সকল ফেসবুকগুলো নাম্বার পাসওয়ার্ড আপনারা কিছুই জানেন না, সকল ফেসবুকগুলো কীভাবে রিকভারি করবেন। তো ফার্স্টে আমার ফোনের হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা রয়েছে। তো আমি আমার ফোনে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিচ্ছি, নিয়ে যে কোনো অন্য একটি অ্যাকাউন্ট লগইন করে নিয়েছি। এবার যে অ্যাকাউন্টটা আমি রিকভারি করতে চাই সেটার নাম দিয়ে সার্চ করব। তো এই অ্যাকাউন্টটার নাম দিয়ে সার্চ করতেছি, সার্চ করে প্রোফাইলে যাব। প্রোফাইলে গেলাম, এখানে প্রোফাইলে পার্সোনাল তো হাইড হয়ে গিয়েছে। তো প্রোফাইলে আপনারা থ্রি ডট অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। দেখেন নিচে একটা কপি লিঙ্ক অপশন আছে, এই যে এখানে ক্লিক করবেন। এখানে কপি লিঙ্ক করে আইডিটা লগ আউট করতে হবে। লগ আউটে ক্লিক করলাম, নিচে লগ আউট অপশান ক্লিক করুন। এখানে ভিডিওটা একটু স্কিপ করে দিয়েছি, এই যে লগ আউট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। ফরগেট পাসওয়ার্ড দিব, এখানে লিঙ্কটা পেস্ট করব। এখানে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আমি যেখান থেকে কাট করে আপনারা সেখান থেকে কাট করবেন। একেবারে লাস্ট থেকে যে এনে রাগ পর্যন্ত আমি কাট করতেছি। তো কাট করলাম, এবার একেবারে শেকের আগ থেকে কাট করব। হ্যাঁ, এখান থেকে কাট করব একেবারে ফার্স্ট পর্যন্ত। তো কাট করে নিলাম, এবার ফাইন্ড অ্যাকাউন্ট দিচ্ছি। তো দেখেন আমার অ্যাকাউন্টটা চলে আসছে। এখন ট্রাই অ্যানাদার ওয়ে গিয়ে আমি যে কোনোভাবে আমি আমার অ্যাকাউন্টটা জিমেইলের মাধ্যমে, নাম্বারের মাধ্যমে কোড পাঠিয়ে আমি আমার অ্যাকাউন্টটা রিকভারি করতে পারি। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি এর থেকে ভালো ভিডিও পাবেন আমার কাছ থেকে, ইনশাআল্লাহ।